যে আমি আজকে আসতেই পারবো না এখানে, জানেন তো আপনারা দশ হয়ে গেছে যে ঘটনাটা বলবো না, বিস্তারিত সময় নাই বলার দরকার, একটু বলবো। বাহাসটা আমি পছন্দ করি না, প্রথম কথা বাহাসে কোনো ফাইসালা হয় না, বরং একটু বিদ্বেষটা বাড়ে। আজকে আমরা আলোচনা করেছি যেন বিদ্বেষটা না বাড়ে, এই পন্থায় আমরা আজকে আলোচনা করেছি। বয়স অল্প কিন্তু বাহাসে গেছি অনেক, কিন্তু আলহামদুলিল্লাহ আলেমুল আমার সাথে পরিচয় এই কথাবার্তা হয়েছে। আজকে আলোচনায় বসে যশোরের চূড়ামণ্ডপ কাঠি জায়গার নাম শহরের পাশেই, আর ওই 5 তারিখে প্রোগ্রাম আছে ডক্টর মুস্তাফিজ সাহেব কালকে আলোচনা শুনবেন, তার এই প্রোগ্রামটা তারা বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করেছে। চেয়ারম্যান সাহেব বলেছে যে আমরা তো তাদেরকে চিনি আহলে হাদিস, তারা তো ভালো আমল করে, তোমরা এগুলো সব কি বলছো, অত বসতে হবে, ডেট দিয়েছিলেন আজকে। সে কে কোথায় ছিল এই টেনে, মানে ওই ইতিহাস গুলো আমার আর কঠিন ওই দিন যাচ্ছে না, যাক আলহামদুলিল্লাহ আমাদেরকে উপস্থিত করাইছে সেখানে ডক্টর মুস্তাফিজ সাহেব ছিলেন। আলোচনা যেটা বোঝা গেল আজকে আপনাদের কাছে দাবি এটাই, সেটা হলো আমরা যতটুকু বুঝেছি এই যারা সালাফি আলেম আলহামদুলিল্লাহ তাদের দাওয়াতের প্রভাবটা বর্তমান বাংলাদেশে খুব বেশি হয়ে গেছে, এটাই হলো বাহাসের কারণ, এতটুকু বুঝতে পেরেছি। আর আক্রোশটা সবচেয়ে বেশি আপনারা একটা বই পেয়েছেন আবার দেখেন, যারা ছিল তারা তাদেরকে উপর মন্তব্য করবে, আমি ছিলাম আমাকে নিয়ে আলোচনা জাল হাদিসের কবলে সালাম, এই বইটা এইটাই এই বইটাই বাহাসের সবার হাতে ছিল, আর কোনো বই ছিল প্রথম শুরু এটা। এই বইয়ের উদ্দেশ্য হলো মানুষকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম শিক্ষা দেওয়া, অন্য কোনো উদ্দেশ্য আছে? যদিও সারা দেশে গালিগালাজ তারা করে, আর আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হেদায়েত দান, আমিন। আজকেও যে মানুষটার সাথে বেশি কথা হয়েছে খুব তীর্যক ভাষায় কথা বলেছে, আপনারা তাকে চিনেন, তাকে কিছু কথা বলেছি আজকে, এই তাকওয়া মসজিদ ভেঙে দেওয়ার জন্য আসছিল, নাম বলবো না, এসে এসে যোগাযোগ করেছে স্ট্যাটাস দিয়ে, ওটা আমার জানা ছিল। আমি আজকে হাসতে হাসতে জিজ্ঞেস করলাম এই এয়ারপোর্টে একই বিমানে আসলাম তো, জিজ্ঞেস করলাম যেন একটা জানার ইচ্ছা ছিল, ফরাজ ভাই আমি এইভাবে বলেছি তো, আমি বললাম যে এইভাবে কয়টা প্রোগ্রাম বন্ধ করেছেন, কেমন কথা আমি সরাসরি বলেছি আলেম মানুষ প্রোগ্রাম বন্ধ করার জন্য থানায় থানায় ঘুরবে কেন, আলেম মানুষ আলেমের সাথে বসার জন্য ঘুরবে, এটাও বলেছি আমি, আল্লাহ কসম করে বলছি আমার এই অল্প বয়সে কোন প্রোগ্রাম বন্ধ করার জন্য আল্লাহ কসম কোনদিন একটা মিনিট একটা সেকেন্ড ব্যয় করিনি, আলহামদুলিল্লাহ কোনদিন করিনি, জীবনে করব না ইনশাআল্লাহ। কেন করতে হবে, তারা দাওয়াতে কাজ করছে পুরো, এটাও বলেছি কিন্তু শুরু হয়েছিল চেয়ারম্যান সাহেব বলছে প্রোগ্রাম করতে দিবে না কেন, আমাদের কেন করতে দিবে না এটা জানেন, আগে এখানে শুরু আলোচনা চেয়ারম্যান সাহেব অতভাব হয়ে গেছেন, এত লোকের সমাগম হয়েছে, আমার পরের রিপোর্ট শুনলাম 91টি মসজিদে গত জুমার দিনে ঘোষণা হয়েছে ওখানে মানুষের সবাইকে যেতে হবে, আপনারা তো জানেন 10 জন আলেম নিয়ে বাস হবে, আলহামদুলিল্লাহ হট্টগোল হতে পারত, লাঞ্ছিত হতে পারত অনেকে, পরিবেশ স্পেশাল প্যাকেজ দিয়েছে আলহামদুলিল্লাহ, চেয়ারম্যানও খুব দক্ষ, ঘরের মধ্যে আলোচনা করে মাঠে কিন্তু মঞ্চ করেছে, সেটা পুলিশ স্পেশাল ফন্ডে মঞ্চ ভেঙে দেওয়া,
আলোচনা আমাদের মধ্যে হয়েছে, এই আলোচনাটা হয়েছে যে প্রোগ্রাম করা বন্ধ করবে, আপনার করেন আমিও করি। বৈঠকে বসে জিজ্ঞেস করলাম, 29 তারিখে টাঙ্গাইলের প্রোগ্রামটা আমায় গিয়ে বন্ধ করেননি, দুর্ভাগ্য কেন লেখা থাকে মসজিদের সামনে যে আমিন বলা যাবে না, বুকে হাত বাঁধা যাবে না, এটা হানাফি মসজিদ। আলহামদুলিল্লাহ কোন সমস্যা নাই, তবে আমি আজকে আপনাদের কাছে বিশেষ করে তরুণদের কাছে আপনাদের কাছে এক দাবি, আর তরুণদের কাছে এক দাবি, তরুণ ভাইরা আপনারা যে যেখানে অবস্থান করবেন দাওয়াতি কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলছি, কলেজের ছাত্রদেরকে বলছি, মাদ্রাসার ছাত্রদেরকে বলছি, তরুণ ভাই যুবক ভাই যারা আছে তাদের সবাইকে বলছি দাওয়াতি কাজে বেশি বেশি করে সময় দিতে হবে। আজকে যে প্রজন্ম চলছে আগামী প্রজন্মটা হবে আপনাদের প্রজন্ম ইনশাআল্লাহ। আগে কথা বলা যাচ্ছে, এখন কথা বলা যায় আলহামদুলিল্লাহ, এখন কথা বলা যায় আলহামদুলিল্লাহ। আমি তাকে এটাও বললাম, তো এটা বলে দিছি, দেখা যেহেতু হলো চেয়ারম্যান সাহেব প্রথম আমাদের দুজনকে ডেকে কোলাকুলি করে নিলেন, কোলাকুলি করার সাথে দুইটা কথা বলেছি, আল্লাহ আপনাকে হেদায়াত দান করুন আর হকটা বুঝার তৌফিক দান করুন। তরুণ ভাইদেরকে বলবো একটা পরিবেশ নষ্ট করে যায় জোয়ার এসেছিল আলহামদুলিল্লাহ, জোয়ার কিন্তু একটা চক্রান্ত ষড়যন্ত্র আগ্রাসী মন নিয়ে জাতির উপরে চাপিয়ে দিয়েছে, জঙ্গিবাদের একটা মিথ্যা ফড়ক চাপিয়ে দিয়েছে, ক্ষতি হয়ে গেছে সময়। আমরা জঙ্গিবাদ বিশ্বাস করি অথচ আমার মানে থানায় মামলা দিয়েছে, অভিযোগ দিয়েছে, বিশাল লেখা লাল কালিটা লিখছে পত্র, একটা লাল কালি বলছে যে লাল কালিদের লেখা, এখানে আসলে বোমা হামলা হবে, এই হবে, সেই হবে, বলেন কি? আর একটা অভিযোগ হলো আপনি জেএমবির সদস্য। আমি বললাম যে আপনি কি জানেন 2005-এ আমার একটা বই লেখা আছে ভ্রান্তির বেড়াতে লেখা আমাদের দিন, ওই বইটা লেখাই হলো জঙ্গিবাদের বিরুদ্ধে, সেটা তো জানি না। আমাকে 5 সালে পুরস্কৃত করা হয়েছে, 1300 জন প্রবন্ধ জমা দিয়েছিল, অনেক বিশ্ববিদ্যালয়ের টিচার ছিল। 5 সালের 15ই ডিসেম্বর উসমানী স্মৃতি মিলনায়তনে আমার হাতে প্রথম পুরস্কার তুলে ধরা দেওয়া হলো আলহামদুলিল্লাহ, 20,000 টাকা পুরস্কার। আমি চরম পন্থার বিরুদ্ধে লেখে প্রথম স্তর অধিকার করলাম, উল্টা আমাকেই জঙ্গি। তরুণ ভাইরা আপনারা যদি সজাগ হন, এই বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে, জঙ্গিবাদ মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, একটা বই ছাপাতে পারছিলাম না, আলহামদুলিল্লাহ বইটা পাবেন আপনার এখানে, তাবলীগের স্বরূপ লেখা ছিল অনেক আগে, ছাপাতে পারছিলাম না আলহামদুলিল্লাহ। এই সিলেটের এক বান্দা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনি কিছু পয়সা দিয়েছিলেন ছাপিয়েছি, কিন্তু বইটা মানুষ এত পরিমাণ মিশছে আমার ভয় লাগছে এটা কবুল হচ্ছে, আপনার একটু দোয়া করুন আল্লাহ কবুল করেন। আমিন। ফাসায়েলে আমুলে
আদায়ের নামাজ, আদায়ের যিকির, আদায়ের হজ, আদায়ের দরুদ, আদায়ের সাদাকা, আদায়ের কি যেন কুরআন, আদায়ের রমাদান, আদায়ের সাওয়াব, যত জাল জয় হাদিসগুলো ছিল একটু পরিশ্রম করে আলাদা করে দিয়েছি। মিথ্যা কাহিনী কি ছিল, আকিদা কি ছিল আলাদা করে দিয়েছি, পাশাপাশি সহি হাদিসগুলো উল্লেখ করে দিয়েছি আলহামদুলিল্লাহ। জাল হাদিসের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের ব্যাপারে আজকে বিশেষ করে আবেদন করব, যদি আপনারা বেশি বেশি বইটা তিনি বিনামূল্যে বিতরণ করতেন তবে মানে খুবই ভালো হতো, আল্লাহ তাকে সাফল্য হিসাবে কবুল করতেন। এই সিলেটে কত সালে সবাই ওই প্রোগ্রামে আজকে ভাইকে দেখলাম আমাদের তামিম ভাই লন্ডন থেকে ফোন দিয়ে বলেছিলেন যে 300 কপি বই আজকে বিতরণ করে দেন। এই সিলেটের মানুষের সবচেয়ে প্রথম বেশি বই বিতরণ করে যাবে। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, অনেক দাওয়াতি কাজ হয়েছে। আমি কিছু ভাইয়ের কাছে আবেদন করতে চাই, আপনারা বিশেষ করে এই বইটা, আকিদার বইটা, তাবলীগের স্বরূপ এই বইটা আপনারা বেশি বেশি একটু বিনামূল্যে বিতরণ করার চেষ্টা করবেন, একটু সহযোগিতা করবেন, আমরা যেন প্রত্যেকটা জেলায় জেলায় বইগুলো যেন পৌঁছে দিতে পারি। দোয়া করতে পারবেন না একটু? আমার শেষ করতে বলা হয়েছিল আরেকটু আগে, আমি 5 মিনিট সময় বেশি নিয়েছি, আমাকে আপনারা মাফ করবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি তাকওয়া মসজিদকে কবুল করো। তাকওয়া মসজিদকে যারা পরিচালনা করছেন, যারা অর্থ দিয়েছেন, সহযোগিতা করছেন, আল্লাহ তুমি সবাইকে জান্নাতুল ফেরদাউসের সদস্যরূপে কবুল করো। আমিন। আগামী দিনে এই মসজিদ